রঘুনাথগঞ্জে মঙ্গলবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের মির্জাপুর পঞ্চায়েত এলাকার বাছুরাইল গ্রামের তৃণমূলের বুথ সভাপতি বিপুল শেখের। ওই ব্লকের তৃণমূল ব্লক সভাপতি গৌতম ঘোষ অভিযোগ তুলেছেন, ওই বুথ সভাপতিকে পরিকল্পিতভাবে অ্যাক্সিডেন্ট করিয়ে খুন করা হয়েছে। সিআইডি তদন্তের দাবি করেছেন তিনি। কি বলেছেন তিনি আমরা দেখব। আজকে আমাদের মির্জাপুর অঞ্চলে বাছুরাইল গ্রামের আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় তিনি আমাদের ওখানকার বুথ প্রেসিডেন্ট, তাকে তিনি সকালবেলায় বাইক নিয়ে বেরোচ্ছিল এক পিকআপ গাড়িতে, এবং পিকআপ গাড়িটা চক্রান্ত করে কয়দিন থেকে লোকালেই ঘুরছিল। আমাদের পাবলিক সেখানকার লোকাল নেতৃত্ব যারা মানুষজন আছেন, যারা গ্রামের মানুষ আছেন, তারা সবাই মিলে এটা ফলো করেছে, তাকে প্রাণে মারার একটা চক্রান্ত করেছে এবং প্রাণে মেরে ফেলেছে। এইটা একটা পরিকল্পিত ঘটনা আমরা মনে করছি। আমরা পুলিশ প্রশাসনের কাছে, আমরা আপনাদের কাছে সঠিকভাবে তদন্ত করে যে প্রকৃত দোষী তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, এবং এই ঘটনা যাতে সিআইডি তদন্ত হয় সেই কারণের জন্য আমরা সেই প্রশাসনের কাছে আমরা আপিল করছি। কারণ এই ঘটনাটা ছোটোখাটো ঘটনা নয়, একটা 42 বছরের তরতাজা একটা মানুষকে এইভাবে প্রাণে মেরে ফেলবে একটা লোকাল রাস্তার মধ্যে গিয়ে, এটা একটা মেনে নেওয়া যাবে না। আমরা সেই কারণের জন্য আমাদের গ্রামবাসী, টোটাল নেতৃত্ব আমাদের যারা আছেন এখানে, আমাদের নির্বাচিত প্রতিনিধি আছেন, আমাদের জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন, আমাদের জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সাহেবকে অলরেডি সেই বার্তা দিয়েছে, এবং বার্তা দিয়ে তারা বলেছেন আমরা সেই পরিবারের পাশে আছি এবং আমরা সকলেই সেই পরিবারের পাশে আছি। আমরা প্রকৃত ঘটনা আমরা এই তদন্ত চাইছি। আমাদের তদন্ত না করলে আমরা এই পরিবার না, এবং আমাদের অলরেডি এখন আমরা সেই বডিকে নিয়ে এসেছি জঙ্গিপুর সুপার স্পেশাল হসপিটালে পোস্টমর্টম ঘরে গিয়ে আমরা সন্ধ্যার সময় আমরা এফআইআর লঞ্চ আমরা যাতে আমরা করব। প্রশাসন সেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনারা উপযুক্ত ভালোভাবে আপনারা এফআইআর লঞ্চ করুন, এবং প্রকৃত যারা দোষী তাদেরকে নিয়ে খুঁজে বার করে আমরা এই শাস্তির ব্যবস্থা করব। অবশ্যই গাড়ি ধরা পড়েছে এবং সেই গাড়ি ড্রাইভারও ধরা পড়েছে। সেই গাড়ি লোকালেই কয়েকদিন ধরে খুব ঘোরাঘুরি করছিল, সেখানকার পাবলিকে বলছে। এমনি ন্যাচারালি যদি অ্যাক্সিডেন্ট হয় সেটা বোঝা যায়, কিন্তু পরিকল্পিতভাবে মেরে ফেলার তার মধ্যে পার্থক্য বোঝা যায়। এটা পরিকল্পিতভাবে মেরে ফেলেছে, সেই কারণের জন্য আপনাদের কাছে, আপনাদের মাধ্যম দিয়ে আমরা প্রশাসনের কাছে আমরা সেই বার্তা পৌঁছাতে চাইছি। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, যারা প্রকৃত এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে জন্য আমরা। JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.